এই মুহূর্তে আরো একটা খবর আপনাদের সামনে ব্রেক করি। সন্দীপ ঘোষের আরো এক বাড়ির হদিস পাওয়া গেল হাতিয়ারার মল্লিক বাগানে। সেখানে এক বাড়ি রয়েছে এবং সেই বাড়ির খোঁজ পাওয়া গেল যেই বাড়ি সন্দীপ ঘোষের। আরো একবার জানাই সন্দীপ ঘোষের আরো এক বাড়ির ফেয়ার ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম টক থাকবে ব্রাইট সারাদিন পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোটা সাদা ফুল সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। হদিস কতটা প্রতিপত্তি এই দুর্নীতি করে সন্দীপ ঘোষ করেছিল তার হয়তো প্রমাণ পাওয়া যাচ্ছে। একটা নয় দুটো নয় পর পর তিনটে বাড়ি আপনাদের সামনে তুলে ধরেছে রিপাবলিক বাংলা এবং একই সঙ্গে একটি বাগান বাড়িরও ছবি, যেই ছবি গতকাল রিভিল করে রিপাবলিক বাংলা। এবং আপনারা দেখেছেন ক্যানিং এর সেই ভিলা, যেই ভিলা তিনি তার নিজের এবং স্ত্রীর নামে করেছিলেন। আর এই মুহূর্তে ব্রেক করছি হাতিয়ারাতে, সেখানে মল্লিক বাগানে একটি বাড়ির খোঁজ পাওয়া গেল যেই বাড়ি সন্দীপের বলে খবর পাওয়া যাচ্ছে। আনন্দমোহন এ বিষয়ে আরো বিস্তারিত আমাদের জানাবে। আনন্দমোহন জানাও আরো এক বাড়ির হদিশ পাওয়া গেল সন্দীপের। আনন্দমোহন যে বাড়ির ছবি আমরা দেখাচ্ছি এখন এক্সক্লুসিভ, সেই বাড়ি কার নামে যেমনটা খবর পাওয়া যাচ্ছে সন্দীপ ঘোষের বাড়ি এটি? হ্যাঁ, এটা সন্দীপ ঘোষের বাড়ি, তার বাবা মা থাকতেন এখানে, মাঝে মধ্যে সন্দীপ ঘোষও আসতেন। এবং যেটা জানা গেছে যে এটা হচ্ছে তোমার হাতিয়ারা নোয়াপাড়া মল্লিক বাগান বলে যে জায়গাটি, সেই জায়গাটি এই এটা ঘোষ ভবন, এটা 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 অভিজাত আবাসন, এটা আবাসন অভিজাত বাড়ি। এবং সেখানে তার বাবা মা থাকতো এবং ঘটনার পর থেকে তার বাবা মা ওই বাড়িতে আর থাকছেন না। সিবিআই সেই বাড়িতে একটি নোটিশ দিয়েছে 15/8/2024 তারিখে, সেখানে সন্দীপ ঘোষ সিবিআই দপ্তরে আসার যে ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু উল্লেখ রয়েছে। অর্থাৎ যতটাই সময় গড়াচ্ছে ইডি সিবিআই তদন্ত করছে, ততই কিন্তু নতুন নতুন সম্পত্তি হদিশ পাওয়া যাচ্ছে আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষের। এবং তার মধ্যে এই নবতম সংযোজন হলো হাতিয়ারা মল্লিক বাগান এলাকার এই ঘোষ ভিলা। এই ঘোষ ভিলাতে তিনি মাঝে মধ্যে আসতেন, তার মাতা পিতা সেখানে থাকতেন বলে স্থানীয় সূত্রে স্থানীয় লোকজন জানাচ্ছেন। কতদিন ধরে এই বাড়ি এরকম বন্ধ অবস্থায় পড়ে রয়েছে আনন্দমোহন? একেবারে দেখুন, যে ঘটনার পর দিন অর্থাৎ 9 তারিখের পর থেকে তার বাবা মা এই বাড়িতে নেই এমনটাই স্থানীয় লোকজন বা তারা দেখতে পাননি বলে দাবি করেছেন বা জানাচ্ছেন যে সেখানে নেই। কিন্তু তার আগে পর্যন্ত এখানে থাকতেন, পাকাপাকিভাবে থাকেন। এবং যেটা হচ্ছে যে তার মাঝে মধ্যে সন্দীপ ঘোষের কিন্তু সেখানে আনাগোনা ছিল এবং প্রয়োজনে তিনি সেখানে যেতেন, বাবা মার সাথে দেখা করতেন, তাদের প্রয়োজন মেটাতেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং সেই ঘটনার পর অর্থাৎ 9 তারিখের ঘটনার পর থেকে কিন্তু সেখানে কিন্তু সেই বাড়িতে তার বাবা মা নেই এমনটাই জানা যাচ্ছে। তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে সেই বাড়ি, এখনো সেই ছবি ধরা পড়ছে। এবং তারই সঙ্গে আনন্দমোহন, তাহলে কি এটা জানা সম্ভব হচ্ছে যে এটা তার পৈতৃক ভিটে, মানে বাবা মার বাড়ি, এবং সেই বাড়ি সন্দীপ ঘোষের নামে? একেবারে তুমি যেটা বলছো যে ঘোষ ভিলা যে বাড়িটি, সেই বাড়িটি সন্দীপ ঘোষ যেটা হচ্ছে যে সন্দীপ ঘোষের নামে এবং তার বাবা মা সেই বাড়িতে থাকতেন। তবে পৈতৃক বাড়ি না তার করা বাড়ি সেটা কিন্তু এখনো পরিষ্কার নয়, তবে সেই বাড়িতে তার বাবা মা বসবাস করেন এমনটাই স্থানীয় লোকজনদের মারফত আমরা জানতে পারছি। এবং ঘটনার পর দিন থেকে তারা কিন্তু ওই যে ঘোষ ভিলা তাতে কিন্তু তারা তালা দিয়ে বেরিয়ে গিয়েছেন। তারপর থেকে তার যে বাবা মা তাদের কিন্তু স্থানীয় লোকজনের চোখে পড়েনি। তবে যে ব্যাপারটা হচ্ছে যে যে এই যে নবতম সংযোজন, অর্থাৎ তুমি জানো যে বেলেঘাটায় পরপর তার ফ্ল্যাট তার বাড়ি হদিশ পাওয়া যাচ্ছে, ক্যানিংয়ে পাওয়া গেছে, তারপর এই নতুন সংযোজন হলো এই ঘোষ ভিলা যেটা হাতিয়ারা এলাকায় বাড়ি রেজিস্ট্রি কার নামে রয়েছে সে বিষয়ে কোনো খবর পাওয়া গিয়েছে এখনো পর্যন্ত? দেখো, এখনো পর্যন্ত সেই বিষয়টা পরিষ্কার আমাদের কাছে কোনো তথ্য হাতে আসেনি। আমরা জানার চেষ্টা করছি কার নামে রেজিস্টার, কারণ এটা হচ্ছে তোমার বিধাননগর কর্পোরেশনের এলাকা, সেটা জানা সম্ভব হবে তবে আমরা খোঁজ নিয়ে দেখছি। তবে ইতিমধ্যে এই বাড়িতে সন্দীপ ঘোষ প্রায়শই আসতেন, বাবা মা থাকতেন এমনটা স্থানীয় লোকজন জানাচ্ছে। বেশ, ধন্যবাদ জানাই তোমায়। আর এই মুহূর্তে একেবারে এক্সক্লুসিভ সেই ছবি দেখতে পাচ্ছেন, একটার পর একটা বাড়ির ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি এবং প্রত্যেকটি বাড়ি সন্দীপ ঘোষের এমনটাই কিন্তু তথ্য মারফত খবর সামনে আসছে। সজল ঘোষ বিজেপি নেতার বক্তব্য এই বিষয়ে শুনুন।
এখনো অবধি কিচ্ছু উদ্ধার হয়নি। এই ইদানিংকালে গত দু তিন বছর ধরে একটা কথা খুব চালু হয়েছে, টিপস অব দ্য আইসবার্গ, এটাও তাই। এটা হচ্ছে পর্বতের চূড়া মাত্র, এখনও বহু কিছু বাকি। পুলিশ এগুলো করবে না, এদেরকেও যেতে হবে সিবিআইয়ের আন্ডারে, যখন যাবে দেখবে। সজল ঘোষের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরছিলাম এবং তিনিও বলছিল ইদানিং যাবত যখন থেকে এই দুর্নীতির অভিযোগগুলো সামনে আসছে, সেটা শিক্ষায় দুর্নীতি হোক, সেটা নিয়োগে দুর্নীতি হোক, সেটা রেশনে দুর্নীতি হোক, তখনই যেন এপিসেন্টারে খোঁজ করা হচ্ছে, অর্থাৎ এটা হিমশৈলের ওই চূড়ানা তো, অর্থাৎ যে প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে। আর তারই মধ্যে এই সন্দীপ ঘোষের একটার পর একটা বাড়ি, যেই বাড়ির ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, অত্যন্ত বিলাসবহুল বাড়ি, ভিলা, এত সম্পত্তি কি করে হলো সন্দীপ ঘোষের? মাত্র কয়েক বছরের মধ্যে এত সম্পত্তি! একজন সরকারি হাসপাতালের তিনি চিকিৎসক, সরকারি হাসপাতালের তিনি অধ্যক্ষ, এবং সেই অধ্যক্ষের সোর্স অফ ইনকাম শুধুমাত্র কি সরকারি মাইনেতেই এতগুলো বাড়ি, এত সম্পত্তি হয়েছে সন্দীপ ঘোষের, নাকি দুর্নীতিতে যেভাবে তিনি হাত যশ করেছিলেন, মূলত পাকিয়েছিলেন হাত, সেটা বললেও হয়তো ভুল হবে না, তাতেই এই সম্পত্তি। দেখুন একটার পর একটা বাড়ির ছবি, একটার পর একটা বাড়ি, এবং সেই বাড়িতেই যে বিলাসবহুল গাড়ি রয়েছে, সেই গাড়ির ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। এই হচ্ছে বেলেঘাটাতে আরও একটা বাড়ি, যে বাড়ির ছবিটা রিপাবলিক বাংলা আপনাদের সামনে তুলে ধরেছিল, ঠিক তার পাশাপাশি আরও একটি বাড়ির ছবি কিছুক্ষণ আগে আনন্দমোহন আপনাদের সামনে সেই তথ্য তুলে ধরলো। এই বাড়িটিও মূলত বাড়ির সামনে যে নেম প্লেট রয়েছে সেখানেও পর্যন্ত লেখা রয়েছে মূলত এই সন্দীপ ঘোষের নাম, এবং ঠিক তার পাশাপাশি যে ভিলার ছবিটাও গতকাল আপনাদের সামনে তুলে ধরেছিলাম ক্যানিংয়ে, সেখানেও কিন্তু অনেকটা জায়গা নিয়ে এই ভিলা রয়েছে, এবং সেখানে তিনি তার পরিবার নিয়ে যেতেন এমনটা সেখানকার কেয়ারটেকার জানিয়েছেন। এবং হাতিয়ারাতে যে বাড়ি, সেই বাড়ির ছবিও আপনাদের সামনে তুলে ধরছি। এই বাড়িতেই গত 9 তারিখ থেকে, অর্থাৎ অভার হত্যার ঘটনা যখন জানাজানি হয়, ঠিক পর মুহূর্ত থেকেই কিন্তু সন্দীপ ঘোষকে এবং তার বাবা মাকে এই বাড়িতে যাতায়াত করতে দেখা যায়নি, সম্পূর্ণ তালাবন্ধ অবস্থায় রয়েছে এই বাড়ি। যে ভিলার ছবি দেখতে পাচ্ছেন, ঘোষ ভিলা, এই হচ্ছে ঘোষ ভিলা, এবং এখানে পরিষ্কার করে সন্দীপ ঘোষের নাম এবং একই সঙ্গে সঙ্গীতা ঘোষ, অর্থাৎ সন্দীপ ঘোষের স্ত্রীর নাম এখানে কিন্তু এই ফলকে পরিষ্কার করে লেখা রয়েছে, তার বাবা এবং মায়ের নাম, যা এই মুহূর্তে তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে। একেবারে সেই ছবিটা হাতিয়ারার আপনাদের সামনে তুলে ধরছি। এবং এই বাড়ি তালাবন্ধ হয়ে রয়েছে কবে থেকে? 9 তারিখ থেকে, অর্থাৎ এক মাস প্রায় হতে চললো, এখনো পর্যন্ত সেই বাড়িতে কিন্তু কারো যাতায়াত নজরে পড়েনি। যবে থেকে এই ঘটনা পরিষ্কার হয়েছে, যবে থেকে সন্দীপ ঘোষের নাম সামনে এসেছে, তবে থেকে এই বাড়িতে কারোর যাতায়াত, কারোর আনাগোনা কিন্তু দেখা যায়নি। হাতিয়ারা সেই বাড়ির ছবি এই মুহূর্তে রিপাবলিক বাংলা আপনাদের সামনে তুলে ধরছে। একদিকে এই বাড়ি, যেই বাড়িটাতে মূলত সন্দীপ ঘোষের নাম রয়েছে, তার স্ত্রীর নাম রয়েছে, তার বাবা মায়ের নাম রয়েছে, এবং একই সঙ্গে তালা ঝোলানো অবস্থায় এই বাড়ি কিন্তু বন্ধ হয়ে রয়েছে, যে ছবি দেখাচ্ছে। এবং এর ঠিক পাশাপাশি আরও একটা ছবি এই মুহূর্তে দেখুন, বিলাসবহুল গাড়ি, শুধুমাত্র যে হাজ্জাস করেছিলেন, প্রচুর সম্পত্তি করেছিলেন এই সন্দীপ, তার হয়তো একটা না একটা নিদর্শন সামনে রাখা হচ্ছে। বিলাসবহুল এই গাড়ির ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, 6ই সেপ্টেম্বর যেই গাড়ির ছবি প্রথম সামনে আসে রিপাবলিক বাংলা আপনাদের সামনে তুলে ধরেছে। প্রশ্ন হচ্ছে এত সম্পত্তি কি করে তার হলো? একজন সরকার আধিকারিক যদি আমরা ধরে নিই, একজন চিকিৎসক যিনি একটি সরকারি হাসপাতালের সঙ্গে যুক্ত, আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ তিনি ছিলেন, এবং সেই সময় সরকারি সম্পত্তি এবং একই সঙ্গে তিনি যে অর্থ রোজগার করতেন তাতেই কি এত বিপুল সম্পত্তি তিনি করে ফেলেছিলেন, নাকি দুর্নীতির সঙ্গে নাম জুড়ে যাওয়ার পর থেকে সেখান থেকে এত সম্পত্তি তিনি করেছিলেন? সেই প্রশ্ন কিন্তু ইতিমধ্যে সাধারণ মানুষজন তারাও তুলতে শুরু করে দিয়েছেন।